এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চন্দ্র পরিক্রমা। আজকে বুধবার দিন, আজকে এখন সুমন্ত দোকান বন্ধ করেনি, অলরেডি 9:10 বেজে গেছে। তো দোকান বন্ধ করলে আমরা একটু বেরোবো, দেখা যাক আজকে কোথায় যাওয়া যায়, এখনও ডিসাইড করিনি কোথাও যাব। ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি, আমরা গোবরডাঙ্গার দিকে যাচ্ছি। এখনও অবধি আমি জানি না যে আমরা আদৌ কোথায় যাচ্ছি। পরশু দিনই পূর্ণিমা গেছে, মানে রবিবার দিন, তার জন্য এখনও 4টি গোল। এটি দেখে কবি সুকান্ত ভট্টাচার্যের কথা মনে পড়ে গেল, সেই বিখ্যাত কবিতার লাইন, কবিতা আজ তোমায় দিলাম ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আমাদের গোবরডাঙ্গা বুর্জ খলিফা, পুজোর সময় তো লোকে লোকারণ্য, এখন সব ফাঁকা। আমরা চলে আসলাম কল্পতরুতে, কল্পতরু রেস্টুরেন্টে। এখান থেকে রাতে ডিনার করে তারপরে ফিরব। পুজোর জন্য কল্পতরু নতুন রূপে সেজে উঠেছে। কল্পতরুর পাশাপাশি দুটি রকম আছে, একটা সামনের বসার রুম, একটা ভিতরে একটা বড় প্যাসেজের রুম আছে। আমরা অনেকদিন পরেই কল্পতরুতে আসলাম। কল্পতরুর বাইরের ভিডিওটি আমি দিলাম না, কারণ এই বাইরের ভিডিওটি আগেও দেওয়া হয়েছে। সুন্দরভাবে মা দুর্গার মূর্তি দিয়েই সব সাজানো হয়েছে। অনেকদিন পরে আমরা সব কল্পতরুতে আসলাম। আমরা পূজোর মধ্যে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে সেভাবে খাইনি। ভেতরের রুমটি দেখা যাচ্ছে, ভেতরের রুমটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। লক্ষ্মী পুজোতে আমরা বাড়িতে যেভাবে সাজাই তো সেরকমভাবে সাজানো হয়েছে। এখানে বড় বড় টেবিল চেয়ার কিছু দেওয়া আছে, ভেতরের রুমে খুব একটা বেশি কেউ বসে না, আমরা সব বাইরের রুমটাই বসি গেলে। আমাদের মটন কষা আর ফ্রাইড রাইস হাজির, মানে স্যালাড আছে, আর আগেই চলে এসেছে জলের বোতল। এবার মটন কষাতে মিক্সড ফ্রাইড রাইস, কবচি ডুবিয়ে খাবার অপেক্ষায়। আমরা একসাথে আসলে কিন্তু সুমন্তই সার্ভ করে। কেমন হয়েছে? সুন্দর। মটন কষা কেমন? ঝোলটা তো অসাধারণ হয়েছে, মাংসটা দিচ্ছি। ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস। আমরা বেরিয়ে পড়লাম, খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, খুবই টেস্ট ছিল, খুব ফ্রেশ ছিল। তো এখন বেরিয়ে পড়লাম, এখন বাড়ির পথে। কল্পতরু রুট থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে এসেছিলাম, তারপরে আবার একটু আশেপাশে একটু ঘুরতে লাগলাম। তো এই এখন উপরে বাজার বেরোলাম, এখন আবার বাড়ির দিকে যাচ্ছি। এবার ফাইনালি এবার বাড়ির দিকে কিন্তু ঢুকছি, মানে যাবো এবার। তো আমার এই ভিডিওটি আজকে এই অবধি থাকলো, পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আবার দেখা হবে, টাটা।